The king of the tigers has landed in বাঘ এখন আমাদের ডেরায়। মাত্র 18 বছর বয়সী ব্রাজিলিয়ান বিশ্বাসবালক ভিটর রকিকে দলে ভিড়িয়ে এভাবেই পরিচয় করিয়ে দিল বার্সেলোনা। কে এই রকি? কেন তাকে নিয়ে এত আলোচনা? বার্সেলোনাও বা কেন এত উচ্ছ্বসিত তাকে দলে ফেরাতে পেরে? It's time to write a new story. ব্রাজিলিয়ান ক্লাব পারানেন্সে খেলা ভিটর রকি, যাকে তুলনা করা হয় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর সঙ্গে, এ কারণে তাকে ডাকা হয় নতুন রোনালদো নামে। ডিবক্সের ভিতরে এক বিপজ্জনক ফুটবলার রকি, দুই পা দিয়েই তিনি খেলতে পারেন। পারানেন্সের হয়ে তার খেলা নজর কাড়ে ফুটবল বিশ্বের। চলতি বছর যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাতে রেখেছিলেন অনেক বড় অবদান, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা গোলদাতা। রোনালদো নাজারিওর পর সবচেয়ে কম বয়সে ব্রাজিল দলে অভিষেক হওয়া ফুটবলার এই রকি। মার্সে মরক্কোর বিপক্ষে অভিষেক হয় তার। পারানেন্স ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে তিনি বার্সেলোনার দৃষ্টিতে আসেন। স্প্যানিশ জায়ান্টরা রকির জন্য দল বদল বাবদ 4 কোটি 40 লাখ মার্কিন ডলার খরচ করেছে। তিনি বার্সায় যোগ দেবেন আগামী মৌসুমে। চুক্তি হয়েছে 7 বছরের, যা শেষ হবে 2031 সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ ক্লজ বাবদ গুনতে হবে 50 কোটি ইউরো। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি। Place of history. The place of legacy.